অর্ধেক যুদ্ধ বোলাররা জিতিয়ে দিয়েছিলেন, তবে ক্রিকেট যে ঘোর অনিশ্চয়তার খেলা। শুরুতেই ওপেনিং ও মিডল অর্ডারে ভাঙন ধরানোই বেশ চাপে পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে শেষ পর্যন্ত একদিক আগলে রেখে চার ম্যাচ পরে দলের জয় নিশ্চিত করলেন ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান। প্রাথমিক ধাক্কা কাটিয়ে তার সঙ্গে রাহুল ত্রিপাঠীর 66 রানের পার্টনারশিপ ম্যাচের রং বদলে দিয়েছিল। ফলে মরণবাচন ম্যাচে 5 উইকেটে KL রাহুলের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতে যেন ফের শ্বাস ফিরে পেল কলকাতা। মোতেরা স্টেডিয়ামে 22 গজে শুরু থেকেই দাপট দেখালো নাইটদের বোলিং। প্রথম 10 ওভারের মধ্যে শিবম মাভির 4 ওভারের কোটা শেষ করে পাঞ্জাবকে চমকে দেন মর্গ্যান। তবে KL রাহুলকে প্রথমে আউট করে পাঞ্জাবের ব্যাটিংকে প্রথম থেকেই ধাক্কা দেন ব্যাট কামিন্স, এবং তারপর সঙ্গে সঙ্গেই ক্রিস গেইল ও শিবম মাভির প্রথম বলেই দিনেশ কার্তিকের কাছে খোঁচা মেরে আউট হয়ে যান। এরপর নারায়ণ, প্রসিদ্ধ কৃষ্ণা ও বরুণ চক্রবর্তীর দাপটে একেবারেই সুবিধা করতে পারেনি পাঞ্জাবের মিডল অর্ডার। মায়াঙ্ক আগারওয়াল 31 ও শেষ দিকে ক্রিস জর্ডান 18 বলে 30 না করলে স্কোরবোর্ডে আরও কম রান হতো, এবং শেষমেশ নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে মাত্র 123 রানে আটকে গেল পাঞ্জাব। তবে পরপর 4 ম্যাচ হারা নাইটদের ব্যাটিংয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। শুভমান গিল ও নীতিশ রানা ফের ব্যর্থ হলেন, ফলে মাত্র 9 রানে 2 উইকেট হারিয়ে নিজেদের চাপ বাড়িয়ে নেয় KKR। নারিন এদিন বল হাতে মারাত্মক বোলিং করলেও ব্যাটিংয়ে দলকে সাহায্য করতে পারলেন না। রাজস্থান ম্যাচের মতো এবারও অহেতুক মারতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে এলেন 17 রানে 3 উইকেট খুইয়ে, তখন নাইট ডাগ আউট বেশ চাপে। আর ঠিক সেই সময় একটি দুর্দান্ত পার্টনারশিপ করলেন মর্গ্যান ও রাহুল। 66 রানের পার্টনারশিপ করলেন তারা, কিন্তু ম্যাচ যখন প্রায় হাতের মুঠোই ঠিক সেই সময় তাড়াহুড়ো করতে গিয়ে 41 রানে আউট হয়ে যান রাহুল ত্রিপাঠী। এর কিছুক্ষণ পরে রান আউট হলেন অ্যান্ড্রে রাসেল, যদিও এতে নাইটদের জয় আটকানো যায়নি। 16.4 ওভারে 5 উইকেট হারিয়ে 126 রান তুলে নেয় KKR। মর্গ্যান মাথা ঠান্ডা রেখে 40 বলে 47 রানে নট আউট থাকেন, তাই জয়ের ফলে 6 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 5 নম্বরে উঠে এলো KKR। তো বন্ধুরা, তোমরা জানতে পারলে গতকালকের ম্যাচ সম্পর্কিত সমস্ত কিছু। এখন কলকাতার পরবর্তী টার্গেট দিল্লি ক্যাপিটালস। KKR কি জিতবে দিল্লির বিরুদ্ধে? ও নিচে কমেন্ট করে অবশ্যই জানাও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।